তো যেখানে 20 টাকায় ঠিকমতন চা পাওয়া যাচ্ছে না কলকাতায় সেখানে জানতে পারলাম যে 20 টাকায় একবার মাংস প্লাস তার ভিতরে ঘুগনি পাবেন যেখানে ঘুগনির মটর কম মাটনটা বেশি শুনে অবাক লাগলো কিন্তু আবার দেখলাম যে 80 বছরের পুরনো দোকান তো হঠাৎ করে যদি দোকানটা গজাতো তাহলে ভাবলাম যে কিছু না কিছু ডালমে কালা হয় 80 বছরের পুরনো দোকান চিন্তা তিনবার করলাম চলে আসলাম ঘুগনি আমাকে দিন এই হচ্ছে 20 টাকার মাটন এক ভাড় আড়াইটা থেকে 10:30 অবধি টাইম রোজ রোজ বললে বৃহস্পতিবার বন্ধ এই যে ভাঁড়টা দেখছেন এটা 20 টাকা এইটা ভাঁড় দেখছেন এটা 40 টাকা মানে ঘুগনি পট কন্টেনার আছে কন্টেনার চরগোদা 50 টাকা মেটে আছে মেটে 50 টাকা পিস আচ্ছা মাংস আছে 20 টাকা পিস দু পিস নিলে 40 টাকা অনেক কিছু আছে আমি পুরোটা দেখানো আমার সময় হবে না আচ্ছা এটা মাংস ঘুগনি আছে দেখুন মাংসর ঘুগনি আছে মোটর কম না এটা কাপড় দিয়ে রাখা আছে গরম হবে না মোটরটা গরম করলে গলে যাবে তোলা ধরে নেবে তাই জন্য আমরা আর গরম করি না এই দেখুন মাংস ঘুগনি হাড় চর্বি মাংস ফেপড়া ফুলকো মেটে সব পাবেন এর মধ্যে এটা দেখছেন আপনি ফেপড়া আছে ফেপড়া ফুলকো ফুলকো এটা লোলি 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 এটা আছে চুস্তা 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 আছে পায়া আছে মগজ আছে এর মধ্যে সব আছে খাসির এ টু জে পা থেকে মাথা অবধি পাবেন এটা খাসি বট 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 দেখছেন বট 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 হ্যাঁ বট খাসির বট মানে ওই ছান যেটাকে বলা যায় না না খাসির পেটটা পেটটা পেট পেটটা পেট এটাকে আলাদা করে দিই হ্যাঁ আলাদা সব আলাদা ওটা খালি বডি থাকে না না 80 কিলো কানি হবে 80 কিলো মোটামুটি 80 কিলো বজি বেরিয়ে যায় হ্যাঁ হ্যাঁ আমার বাবা করতো 80 বছরের দোকান আমাদের তারপরে আমি করছি আমার বছর 50 বছর বয়স আমার বয়স যখন 12 বছর তখন থেকে এই কারবারে লাইনে এসেছি রান্নাটা কি উনি শিখিয়ে গেছেন হ্যাঁ হ্যাঁ বাবা শিখিয়ে গেছেন উনাদের আশীর্বাদে আমি করছি এই যে দেখছেন এটা চরগোদা আছে চরগোদা খাসির চরগোদা খাসির চরগোদা এটা খাসির দোকানে মাংসর সঙ্গে ছোট ছোট করে কেটে দেয় ওটা আমরা আলাদা নিয়ে আসি বিক্রি করি 50 টাকা পিস 50 টাকা করে পিস হ্যাঁ 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 এর ভিতরে ছোট বড় আছে নাকি না না সব সাইজ একই করা আছে একই সাইজ করা হ্যাঁ 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 এটা মেটে আছে মেটে খাসির মেটে 100 গ্রামে পিস 50 টাকা আচ্ছা ধর্মতলা থেকে এলে 39 বেগ বাগান মিনিবাস আছে 39 আছে শিয়ালদা থেকে এলে 72 নম্বর এবং 45 শর্টলেক থেকে আসছে 45 72 নম্বর হাওড়া থেকে আসছে 72 নম্বরে আসতে পারেন বুঝতে পারলেন 204/1 শিয়ালদা রাজাবাজার থেকে আসতে পারেন লোকেশনটা হলো আনন্দ পালি সিআইডি রোড সেন্ট্রাল ব্যাংকের নিচে আমি বসে আছি এই জি টাওয়ার ও অপোজিট সাইড আপনারা কি অনেকদিন ধরে খান এখানে না না কিরকম লাগছে ঠিকই আছে দামে অনুসারে অনেক ঠিক আছে আমরা থাকি মানিকতলা আপনি এটা কি খাচ্ছেন দাদা চরগোদা কিরকম লাগছে দামও তো খুব কম 20 টাকা দাম আছে না ভালো দামে অনুসারে আর 20 টাকাতে কি পাওয়া যাবে বলুন ভালো তেলে ভাজা নিলে 20 টাকা দিন 20 টাকা এই আনন্দ পালিতে এলে চোরগারদ বাজারে মোড়ে মাথায় আমাকে পাবেন সেন্ট্রাল ব্যাংকের নিচে 9007812744 আপনি আসেন দূর থেকে যদি আসবেন ফোন করে আসবেন কিরকম লাগছে পজিটিভ দারুণ লাগছে খুব ভালো লাগছে এবং আমি প্রথম এরকম খাচ্ছি এবং খুব ভালোই লাগছে আমার ডেগরি 8 টাকা দেবো বলুন এটা আপনার কত 20 টাকা 20 টাকা দাদা আমরা ইউটিউবের ব্লগার কে আপনি আপনি ভিডিও করছেন না খাচ্ছেন শুধু ওটা নিয়ে চলে গেছে ও এখন শুধু খেতে আসছেন হ্যাঁ তো অলরেডি নিয়ে নিয়েছি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট আরও অনেক রকম মাটনস আছে এই দোকানটাতে শুধু মাংস পাওয়া যায় একটা খাসির পা থেকে শুরু করে মাথার সব অংশের মাংস পাবেন মেজর মিটস যেগুলো সেগুলো কিন্তু এই দোকানে পাওয়া যায় না একটুখানি কাটিং মিটস পাওয়া যায় আর এখানে ভাত কিংবা রুটি পাওয়া যায় না সেটার জন্য পাশে একটা দোকান হয়েছে এখানে ভাত রুটি পাওয়া যাচ্ছে তা আমি সেখান থেকে দুটো রুটি নেবো এটাকে টেস্ট করার জন্য বেশ রিচ টাইপের কালার বোঝাই যাচ্ছে আপনারা স্টার্টিংও দেখেছেন যে রান্নাটা বেশ রিচ হাড়ের কনসেপ্টটা দেখেই আমার দিল মানে খুশ হয়ে গেছিল দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল যে এরম হাড়েতে মাংস 20 টাকাতে কোথায় পাবো রুটিটা গরম গরম বানিয়ে দিল তাওয়া রুটি এই অপশানটা আগে ছিল না রিসেন্টলি পাশেই দোকান তারা রুটি কিংবা ভাত বানিয়ে দিচ্ছে 4 টাকা করে রুটি আর এক প্লেট যদি শুধু ভাত নেন 20 টাকায় পেয়ে যাবেন এই যে মাটনগুলো রয়েছে দেখুন এই যে মাটন পিসেসগুলো বার করছি আমি কিছুটা চর্বি আছে কিছুটা মাটন আছে আর এই ঘুগনি গ্রেভি যেটা ঘুগনির গ্রেভি যেটা বেশ ভালো রিচ টাইপের গ্রেভি আছে চর্বির পাটটা কিন্তু আছে এর ভেতরে চর্বি আছে মাটন আছে কিন্তু চর্বির পাটটা আছে এবার যারা চর্বি খেতে পছন্দ করেন তাদের জন্যে বললে বললে এবার একটু ডুবি আগে ঝোলটা দিয়ে একবার ট্রাই করবো ও হো 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 আবার কষানো খাসির মাংস যেরকম হয় তার গ্রেভিটা ইমাজিন করুন ঠিক সেই গ্রেভি ঘুগনির টেস্ট তো অবভিয়াসলি ঘুগনির টেস্ট তো ভালোই হবে
খাসির সঙ্গে ঘুগনিটা খুব ভালো যায়। মাংসটা এতটাই লাজবাব লাজবাব। ব্যাপারটা এটাই যে 80 বছরের পুরনো দোকান, ছাটের ওপরে ব্যবসা, কারণ ছাটের প্রপার মাটনটা ওরা পিসগুলো কিন্তু দিচ্ছে না, পা থেকে মাথা অব্দি যেটা বলছে সেটা কিন্তু প্রপার ছাট দিয়ে বানানো। আর দেখলেন ইন্টারস্টাইনের ডিফারেন্ট ডিফারেন্ট পার্টগুলো দিয়ে ওরা এক একটা করে রেসিপি বানিয়েছে। তো এখানে ভাববেন না কোনো ভাগাড়ের মাংস কিংবা এই সব কিছু নেই, কারণ এটা পুরনো 80 বছরের দোকান। তবে হ্যাঁ, টোটালি বেসড অন ছাট। তো মাংস তো খাওয়া চলবেই, কিন্তু ভিডিও থেকে একবার বেরোলাম এই কারণের জন্যে অ্যামাজন অ্যামাজনের ডিলস চলে এসছে উইন্টারের জন্য। আমি অল্প কিছু জিনিস আনিয়ে নিয়েছি, বিউটি প্রোডাক্টস, একবার দেখে নিন। তো এই দেখুন, এটা ল্যাকমির একটা প্রোডাক্ট, ল্যাকমি অ্যাবসলিউট ক্রিম। আর এটা হচ্ছে ল্যাকমি 9 to 5 ফাউন্ডেশন। আর এটা একটা নিভিয়া ডিও। আর এটা হচ্ছে হিমালয়ের ফেস ওয়াশ। ওইটা হলো কোকোনাট প্যারাশুট অয়েল। তো এই প্রোডাক্ট শুরু যদি আপনাদের পছন্দ হয়, এর বাইং লিঙ্কস ডেসক্রিপশনে দেওয়া থাকলো। ভিডিওটা শেষ করে একবার অবশ্যই চেক আউট করে নেবেন, আর অবশ্যই কিছু না কিছু ডিসকাউন্টস তো আশা করি পেয়ে যাবেন। অ্যাপার্ট ফ্রম দিস, অন্য কিছু যদি আপনাদের পছন্দ হয় আমার দেওয়া লিঙ্ক থেকে কিনলে অবভিয়াসলি কিছু না কিছু বেনিফিটস তো পাবেন। আমি ভিডিওতে ব্যাক করছি, আপনারা ভিডিও শেষ করার পর অবশ্যই লিঙ্কটা চেক আউট করতে ভুলবেন না। মাংস মেটে চুস্তা লোলি ফুলকো, এটা চরগোদা 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 হেভি জিনিস। ধরুন ঠিক আছে, আমি টেস্ট করলাম, টেস্ট খারাপ নয়, আপনারা একবার টেস্ট করতেই পারেন। তবে হ্যাঁ, আমি বলবো না যে খুব হাইলি রেকমেন্ডেড, মাস্ট কাম কিংবা বারবার খান, এসে একবার ট্রাই করে যেতে পারেন, জাস্ট ফর এক্সপিরিয়েন্স সেটুকুনি বলতে পারি। আর নাম্বার দেওয়া রইল নিচে, ওনাকে ডিরেক্ট কন্ট্যাক্ট করে আসতে পারেন, বৃহস্পতিবার বন্ধ, বাকি দিন কিন্তু খোলা। রুটি ঠিক বাপিতার দোকানের পাশের দোকান, এখানে রুটি আর ভাত পাওয়া যাচ্ছে। এমকে তোমার কেমন লাগলো? তুমি তো, আমি এই দোকানে রুটি আর রাইসই প্রেফার মানে বলবো করতে। হ্যাঁ ঠিক আছে, রাইস রুটি পাশের দোকানটা যেটা এমকে ট্রাই করলো, এমকে সেটাই রেকমেন্ড করছে যে পাশের দোকান থেকে আপনারা রুটি বা রাইসটা নিতে পারেন, কিন্তু ওখানে বাকি তরকারি এখনো ঠিক ইকুইপড হয়নি, যেটার জন্য আমরা খুব একটা রেকমেন্ড করছি না, তাই তো? আমি ভালো ছিল। হ্যাঁ রুটিটা বেশ ভালো ছিল, কিন্তু আমরা এমকে ডিম নিয়েছিল সেটা খুব একটা স্যাটিসফাইড নয়, যার জন্যে আমরা কিন্তু ওটা রেকমেন্ড করছি না। একবার হলেও খেয়ে যেতে পারেন, ট্রাই করতে পারেন,
আর পাশের দোকান থেকে রুটি ভাত নিয়ে নিতে পারেন, আপনাকে বাড়ি থেকে কিংবা আলাদা করে রুটি নিয়ে আসতে হবে না। আগে তুমি ভাত নিয়ে গিয়েছিলে মনে আছে? আমি একটা জায়গায় ভাত নিয়ে গেছিলাম কিংবা এখানেও ভাবছিলাম যে রুটিটা নিয়ে আসবো কিনা, বিরাটিতে ভাবছিলাম এখানে রুটিটা নিয়ে আসবো কিনা, তো রুটি নিয়ে আসার দরকার নেই, এখানে রুটিটা কিন্তু পেয়ে যাবেন। তো উইথ দ্যাট সেড আর কিছু তো বলার নেই, উইথ দ্যাট সেড ভিডিওটাকে ফাইনালি এখানে এন্ড করে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর সবসময় যেটা বলি সবকা মালিক এখে ওম সাইরাম, ওম সাইরাম, টাটা।